হয়তো শুরু করেছিল, আমরা প্রত্যেকেই প্রায় মঞ্চনাটক শুরু করেছি, তো সেখান থেকে ভাঙতে 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 তখন তোমার সেই কাল থেকে এই কালে যখন এসেছো এবং আসার পরে তখন তুমি সেই কানেক্টটা মনে হচ্ছে যে না, আমার নাটকটা, আমার কাজটা কোনোরকম ভাবে দর্শকদের কাছে একটু ভিন্ন রকম ভাবে পৌঁছে দেওয়াটা দরকার, সেই যাত্রাটা সম্বন্ধে একটু বলো। আমার যাত্রাটা বলতে গেলে একটা শুধু তার সঙ্গে একটু ছোট্ট অ্যাড করি, মানে আমি তো শিলিগুড়িতে বড় হওয়া মেয়ে, তার ফলে আমার থিয়েটার চর্চাটা শিলিগুড়ি, এবং সেখানে আমি আমার মানে যাত্রাটা শুরু হয়েছিল বলতে ওই তখন না, মানে মফস্বলে শুধু তখন মঞ্চনাটক হয় না, তখন ওটাকে আমি ওটাকে জানতাম থার্ড থিয়েটার বলে, তখন ছোটবেলা থেকে ওটাই পরে আমি শুনেছি যে শিখেছি, মানে যতই পড়াশোনা করেছি যে ওখানে আমি দেখেছি আমাদের কুন্তল বাবু যিনি ডিরেক্টর ছিলেন বৈকুণ্ঠপুর ফরেস্টে গিয়ে রিহার্সাল হচ্ছে ওখানে, তখন যখন রিহার্সাল করছি দেখছি কিছু মানুষ বসে দেখছে, তো এরকমভাবেই আমাদের এই মানে আমার শুরুটা এইভাবে যে শুধু মঞ্চনাটকের মধ্যে নিজেকে বেঁধে রাখার এটা ছিল না। তারপরে যখন এলাম আমার এটা আমার সৌভাগ্য, যখন নাট্যপ্রীতনাতেও হলাম যুক্ত হলাম, তখনও দেখেছি রেল মানে ওই স্টেশনে বা যতীনদাস পার্কের ওখানে গিয়ে, বা তখন সেই সময় নন্দনের সামনে যে মানে সবটা মানে প্রত্যেক শনিবার করে সেখানে আমরা করছি বহিরঙ্গন, তো এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু বেড়াতে বেড়াতে যেটা হলো যে আমাদের দলটা যখন আমরা তৈরি করলাম প্রচুর হই হই করে প্রচুর ছেলেমেয়ে এসে গেছিলো, প্রচুর ছেলেমেয়ে আমরা যখন কাজ শুরু করলাম অনেক ছেলে মেয়ে, সেই ছেলেমেয়েরা সবাই মিলে সব করছি সব, কিন্তু একটাই মুশকিল হয়ে গেল আমাদের সঙ্গে, এটাও ঘটনা ঘটেছিল যে একটা মেয়ে রিহার্সাল চলছিল তখন কুচবিহার একটা শো ছিল, তার বাড়ির লোক আসলো তাকে মেয়েটাকে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেলো, আমার মেয়ের বিয়ে হবে না, তার পরের দিন আমরা বেরোবো ট্রেন ধরবো, তো সেই মেয়েটাকে বের করে নিয়ে গেল। তো এইরকম পরিস্থিতিতে ওখানে ওখানকার ছেলে মেয়েদের ওই মানসিকতা ইভেন এটা এখনও রয়েছে, মানে বাবা মায়েদের, আমার বিয়ে হয়েছে 2007, 2007 থেকে আমি ওই আমতা পরিচয়ের আমার দল খুলেছিলাম 2005, আরো 2 বছর আগে আমরা ওখানে কাজ করছি, কিন্তু 2005 থেকে আমরা তো রেজিস্ট্রেশন করে করছি, কিন্তু ওই তারপর থেকে এখনো পর্যন্ত এই মানসিকতাটা পাল্টায়নি, তাহলে ছেলেমেয়েরা বাইরে বেরোবে কি করে, ছেলেমেয়েদেরকে নিয়ে নাটক করছি আমতাতে এখনো তুমি যাও, মানে আমি এখনো সত্যি কথা বলছি আমার দলের কোনো ছেলেমেয়ের বাড়িতে যেতে পারি না, কোনো ছেলেমেয়ের বাড়িতে যেতে পারি না, কারণ ছেলেমেয়েরা আসে তার মায়ের ঝুড়ি ভুড়ি অভিযোগ এবং আমাকে পেলে তারে বসিয়ে বলবে আমার ছেলের জীবনটাকে বা আমার মেয়ের জীবনটাকে নষ্ট করছে কেন, আমি এই ভয়তে তাদের সামনে যাই না, সত্যি বলছি ফোনও পর্যন্ত ধরি না। তো এইটা আমার মনে হয় এটা আমতা না, এটা সমস্ত জায়গা, কলকাতাতে বোধ হয় ছবিটা নেই কিন্তু কলকাতার বাইরে সব জায়গার কিন্তু এই ছবি, কেননা তার দেখতে পাচ্ছে না তো সামনে, মানে একটা কিছু ফল তো দেখবে সেই ফলটা দেখতে পাচ্ছে না, এটা আমার বাবা বলতো যে তুমি ঝোলা কাঁধে ঝুলিয়ে তারপর চলবে দৌড়ে দৌড়ে ঘুরবে সেটা যেন না হয়, তো প্রত্যেক বাবা মায়েরই একটা কথা চললো কি তুললো ঝোলা তারপর বিয়ে করতে বেরিয়ে চললো বলা, ওইটা করো না মানে ওইভাবে হয় না, তো এই ঘটনাটা এটা এটা এখনো পর্যন্ত আমাদের ছেলেমেয়েদের রয়েছে, তাহলে তাদেরকে আমি বাইরে আমি নাটকটা দেখাবো কি করে, আমি অথচ তারা তাদের একটু ফ্রেম না দিলে সত্যি কথা আর কাদের সামনে করছে, ওই 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 দর্শক যারা আমাদের গ্রামে দর্শক, আমরা যখন নাটক করতাম সেটা হচ্ছে ওই এরকমভাবে ওই আমাদের ডাফলিটাকে পিটিয়ে সন্ধ্যেবেলা সব লোকদের জড়ো করে নিতাম, আমাদের বাড়ির পাশে যে স্কুলটা ছিল সেই স্কুলে বসিয়ে নাটক দেখাতাম, এবং পুজোর সময় বা কোনো কিছু হলে অনুষ্ঠান হলে নাটক হতো, এবং তার পরের দিন সেই নাটকটা দেখে এমনও হয়েছে যে পরের দিন তো বাজারে লোকজন পুরো আমাকে আর শুভেন্দুকে ধরলে পারে, মানে ছেলেরা পেটাবে কেননা তাদের বাড়িতে গিয়ে তাদের মেয়েরা বেশ মানে প্রতিবাদ করেছে যে এটা করবো না ওটা করবো না, এরকম আমাদের প্রোডাকশনগুলো হয়েছে, কিন্তু সেই প্রোডাকশনগুলো তো তখন বাইরের লোকে দেখাতে পারছি না, তাহলে তাদেরও ছেলে মেয়েগুলোরও বা কতক্ষণ তার উৎসাহটাকে ধরে রাখবো, করতে করতে দেখলাম একটা সময় গিয়ে দেখলাম পাচ্ছি না, তারা প্রায় হাত ছেড়ে দিয়েছে, তখন তো মনে হলো যে তাহলে আমি থিয়েটারটা করবো, মানে আমাকে তো করতে হবে থিয়েটারটা, সেই সময় যাই হোক সেটা একটা পিরিয়ড ছিল যে আমি মিনারভাতে আমার আরও আমার মানে আমাকে ওইটা দেখালো যে আমার অর্থকড়ির একটা ব্যবস্থা করা যায়, তখন এটা মনে হলো তাহলে তো ছেলে মেয়েদের অর্থকড়িরও একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে তো করতে হবে, তখনই মনে হয়েছিল যে এলা দিদি জার্নিটা একা একা যদি আমি যাই একা একা করলে আমি সব জায়গায় ঘুরতে পারবো, তাহলে আগে আগে কাজটা করি, আগে নিজেকে দাঁড় করে নিজের পায়ের তলে মাটি টান, এইটা করতে গিয়ে যখন দেখলাম যে বিভিন্ন গ্রামে গ্রামে একদমই আমি স্যারের সঙ্গে একটাই মানে একদমই এটাই যে আমি এটা নিজের তাগিদে বেরিয়েছিলাম,
গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছতে তো হবে বা গ্রামে গ্রামে মানে ছেলে মেয়েদেরকে থিয়েটারটা দেখাতে হবে। এবং সত্যি কথা বলতে ওই শুধু সারা বছরের ফেস্টিভ্যালের পরে, শুধু ফেস্টিভ্যাল বলবো না, আমি এই যে স্যার বললেন একটা সময় সত্যি কম্পিটিশনে থিয়েটার হতো, তো তারপরে একটা এই একটা মানে বড় সময় কিন্তু ওখানে নাট্যচর্চা বন্ধ। আমাদের ওখানে কাজলি নাট্যোৎসব হতো, যেই নাট্যোৎসবটা প্রায় 25 বছর বন্ধ হয়েছিল, এই গত 2-3 বছর হলো চালু হয়েছে। তো এই মানে এগুলো সব প্রতিযোগিতামূলক বা মঞ্চ মাচার নাটক ছিল, তাহলে এই সময় ছেলেমেয়েরা তো থিয়েটারটা দেখবে না বা দেখছে না, এইটা ফিল করেছি, এটা তাগিদ অনুভব করিনি, এটা ফিল করেছিলাম যখন আমি পৌঁছে যেতাম। আমি স্কুলে স্কুলে, আমার মেন টার্গেটটা ছিল আমি স্কুলে স্কুলে পৌঁছাবো, এবং আমাদের পরবর্তী প্রযোজনা সাবিত্রীবাই ফুলে বা যে কটা করেছি আমরা এইভাবেই সাজিয়েছি। আর আমাদের আর একটা অসুবিধা ছিল, আমাদের ওখানে মঞ্চ ছিল না, এটাও ফ্যাক্ট। আমদা হল আমাকে নিতে গেলে আমার বেশ কষ্ট করতে হতো, তো যাই হোক এই পেতাম না টাকা পয়সা চলো। তো সেই কারণে আমরা যখন পৌঁছে গেলাম, আমি তখন একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে আমি একটা ঘটনার বলছি, পুরুলিয়াতে গেছি, পুরুলিয়াতে আসলে অনেকগুলো শো করেছি এলা দিদি, সেই কারণে ওখানে অভিজ্ঞতা বেশি। একটি মেয়ে স্কুলে, একটি মেয়ে আমাদের মানে ওখানে মোটামুটি আমি বলি যে শুরু করার আগে যে দেখো ভাই আমাকে কিন্তু পয়সা দিতে হবে, বিনা পয়সা তোমরা আজকাল কিছু পাও না, কারণ একটা ওই তোমার সিনেমা তুমি কেবলও দেখো বা সিনেমা দেখো তোমাকে টিকিট কেটে বা কিছু করতে হয়, তাহলে কি বিনা পয়সায় হবে? দেখবে না, বিনা পয়সায় জিনিস ভালো হয় না, তাহলে কিভাবে দেখবো? টাকা পয়সা দিতে হবে। কিন্তু পুরুলিয়ার আমি যে জায়গাগুলো বলছি জারগো বা এগুলো এতটাই ইন্টেরিয়র, এবং যেখানে এবং এমন এক একটা জায়গা যেখানে সত্যি সত্যি আর্থিক অবস্থাটা খুবই খারাপ, তো সেই সমস্ত জায়গায় পৌঁছে গেছি, তাহলে সেখানে সে টাকা দেবে কী করে? আমি এরকম ড্রেস চেঞ্জ করছি, একটু মেয়ে জোরে 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 ধাক্কা দিচ্ছে, দরজা খোলো, আমি চাই আমি দাঁড়া আমি চেঞ্জটা করি বেরোবো, না না তুমি আগে খোলো। দরজাটা সঙ্গে সঙ্গে খুলতে হলো, খুলে তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে এনেছে ভুট্টার দানা, তার বাড়ি তার চাষ হয়েছে ভুট্টা, সেই ভুট্টাটা এনে বলছে ধরো, আমি যে কী কেন বলছে যে না না টাকা দিতে আমি টাকা দিতে পারবো না, আমি আমি তোর কাছ থেকে টাকা তো চাইনি, আমি তো বলেছি যারা দিতে পারবে তারা দেবে, যারা দেবে না তারা দেবে না। আরে তুমি জানো না প্রিয়ের জিনিস ভালো হয় না, তোমার নাটকটা হেবে ভালো লেগেছে, তুমি ভুট্টাটা নাও বলে এতটা ভুট্টা দিয়ে দিল। তারপরে যে কথা, আচ্ছা এরকম এটা নাটক দাম যে হ্যাঁ, আচ্ছা এরকম আমাদের এখানে কেন হয় না? হবে হবে মানে হবে হবে বলতে সত্যি, তারপরে এটা তাও বলছি 3-4 বছর আগে, আমি জানিও না তাদের ওখানে আর কিছু যায়ও কি না। আর কথা প্রসঙ্গে আর একটা যেটা হচ্ছে যে আমার না একটু বলতে বলতে একটু ভুলিয়ে যাচ্ছি, জানি আমার ইয়ে বলছি, সেটা হচ্ছে যে আমার এই ছেলে মেয়েগুলোকে আর একটা যেটা সমস্যা হয়ে যাচ্ছে, যখনই মানুষের তাদের কাছে যাচ্ছি, তারা এই একটা নাটক